এই ঈদের পরে আন্দোলন, শীতের পরে আন্দোলন, পরীক্ষার পরে আন্দোলন, এটি আমরা গত 13 বছর ধরে শুনে আসছি। প্রথম 6 মাস ওরা মোটামুটি আন্দোলনের নামে নাই, আমরা সরকার গঠন করার পর 2009 সাল, গত 13 বছর ধরে শুনে আসছি। এখন এটা কি এই ঈদের পরে বলেছে নাকি কোন ঈদের পরে বলেছে, এটা আগে পরীক্ষা নিরীক্ষা করে বের করতে হবে। এগুলো বলে তারা নিজেদেরকে ক্রমাগতভাবে হাস্যাস্পদ করছেন, যেটি দেখে রাজনীতিবিদ হিসাবে আমারও কষ্ট লাগছে। আমি আশা করব এই হাস্যাস্পদ বক্তব্যগুলো না দিয়ে জনগণ তাদের আন্দোলনে কখনো সাড়া দেয়নি, জনগণ তাদের উপর নানা কারণে বিরক্ত, কারণ তারা জনগণের বিষয় নিয়ে আন্দোলন করে না। তারা যথা বলেন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আর তারেক জিয়ার শাস্তি নিয়ে, এবং জনগণের উপর তারা পেট্রোল বোমা নিক্ষেপ করে। আমি আশা করব তারা জনগণের কাছে যাবেন। আমাদের সম্পাদকীয় ইনস্টিটিউশনটি যেন সংবাদপত্রের নীতিমালা, নীতি নৈতিকতা এগুলো মেনে মুক্তিযুদ্ধের পক্ষে, উন্নয়নের পক্ষে এবং দেশের স্বাধীনতার পক্ষে এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক একটি বাংলাদেশের যে নেতৃত্ব বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছেন সেটিকে শক্তিশালী করার জন্য আমাদের এই সম্পাদকীয় ইনস্টিটিউশনকে শক্তিশালী করতে হবে। প্রেসেন্ট পাবলিকেশন অ্যাক্ট অনুযায়ী যে সংবাদপত্রগুলো আমরা প্রকাশ করে থাকি, সে সংবাদপত্রের আইনের মধ্যে আমরা সংবাদপত্র যে টকশোর আয়োজন করি অথবা সংবাদপত্রের অনলাইন গুলো যে লাইভ টকশো আয়োজন করি অথবা নিউজ প্রচার করি, এটা প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট অনুযায়ী এটা আমরা করতে পারি না। সংবাদপত্র ফোরাম, সম্পাদক ফোরাম থেকে আমরা এর সঙ্গে একমত প্রকাশ করছি যে এই প্রচারটা সংবাদপত্রের জন্য সঠিক নয়। ইতিমধ্যে এই বিষয়টা টেলিভিশন মালিক সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মন্ত্রী মহোদয়কে দেওয়া হয়েছে, আমরা তার সঙ্গে সম্পূর্ণভাবে একমত পোষণ করছি।